এখানে একটা সামনে উইন্ডশিল্ড দেখতে পাচ্ছ, খুব সুন্দর উইন্ডশিল্ড। এই যে কালার যেটা রয়েছে না, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। এটা রয়্যাল এনফিল্ড ক্লাসিকের 500, যে ক্লাসিকের যে বাইকটা ছিল 500 সিসি, সেই ডেজার্ট স্টর্মের মতো খানিকটা দেখতে লাগছে। এই স্টার্ট করলাম, বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে। থামটা শোনো, জাস্ট থামটা শোনো, 120-তেও কোনো ভাইব্রেশন নেই, মানে নট এ ম্যাটার অফ জোক। ওকে, এটা টপ এন্ড কত যাবে, 130-135 যেতে পারে, কিন্তু 120-তে যখন ভাইব্রেশন নেই, দেন আর তো আমার কিছু বলারই নেই। সিঙ্গেল সিলিন্ডার হওয়া সত্ত্বেও ক্লাচ এক্সট্রিম লাইট, এক্সট্রিম লাইট, মানে একটা আঙুলে তোমরা প্রেস করতে পারবে, এতটা সফট ক্লাচ। সময় যত গড়াচ্ছে না, প্রেমটা আরও গভীর হয়ে যাচ্ছে। যত আমি ওকে দেখি, তত আমার ভেতরে না, মানে সেই পুরনো প্রেম, সেই প্রথম দেখা, সেই অনুভূতিটা আবার প্রাণবন্ত হয়ে ওঠে। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখনও আমি কতটা ভালোবাসি ওকে। কার কথা বলছি বুঝতে পারছে না? হিয়ার ইট ইজ মাই বেবি লাভ, হন্ডা সিভি ইউনিকর্ন ড্যাশবোর্ড। বাইরে রাখা রয়েছে অনেক দিন, মানে আমার না এইভাবে দেখতে, বাইকটাকে দেখতে যে কীরকম লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। মানে একটাই আলাদাই একটা টান, আলাদাই অনুভূতি ফিল হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। লাস্ট ব্লগেও বলেছিলাম, এই ব্লগেও বলে দিচ্ছি যে আমার ডমিনার 250-র সার্ভিসিং কিন্তু করাতে হবে, কারণ 25,000 কিলোমিটার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কারণ ওই ট্রেল রাইডটা করে এলাম, তারপরে কিন্তু 25,000 কিলোমিটার হয়ে গেছে। আর সার্ভিস সেন্টারে আমি ফোন করেছিলাম, ফোন করে কথা হয়ে গেছে, সার্ভিসিংয়ের ডেট পেয়েছি আমি 14 তারিখ, মানে বৃহস্পতিবার দিন পড়েছে। হয়তো তোমরা এই ব্লগটা যখন দেখছো তখনই হয়তো আমার সার্ভিসিং করানো হয়ে গেছে প্রায়, আমি জানি না, শিওর নই কী হবে সেই দিনকে 14 তারিখে। বাট আজকে একটুখানি বেরোনোর রয়েছে, কিছু ব্যক্তিগত কাজও রয়েছে, আর তার সাথে সাথে একটা ইভেন্টেও যাওয়ার রয়েছে। কিসের ইভেন্ট সেটা তো বুঝেই গেছো, ইউ গাইজ আর টু মাচ স্মার্ট। এখনও যখন আমি এই বাইকটা চালাই না, সেই আগের মতোই ফিলিংস আসে। উফ, কি যে বলবো তোমাদেরকে, মানে সেই সুন্দর একটা ফিলিংস, হাওয়ার মতো, পাখির মতো উড়ে বেড়াচ্ছি আমি রাস্তার ওপর দিয়ে, ঠিক সেই রকমই একটা ফিলিংস কিন্তু আসে এই বাইকটা যখনই আমি চালাই। বাট হন্ডা ইজ হন্ডা, যাই বলো না কেন। আমি যদিও দুখানা বাইক ওন করি, দেখো কীভাবে কীভাবে এলো, আমি যদিও দুখানা বাইক ওন করি, একটা হচ্ছে ডমিনার বাজাজ, আর একটা হচ্ছে হন্ডা, বাট হন্ডা চালিয়ে যে স্যাটিসফ্যাকশন আসে, সেই স্যাটিসফ্যাকশন কিন্তু অন্য কোনো বাইকে কিন্তু আসে না, ডিউ টু রিফাইনমেন্ট। আমার এই বাইকটার কিন্তু বেশ ভালো বয়স হয়ে গেছে, 1 দশকের ওপরে বয়স আছে, কিন্তু বিষয়টা হচ্ছে অনেকগুলো জিনিসের কাজ করানো আমার বাকি রয়েছে এই বাইকটাতে। লাইক আমার টায়ার চেঞ্জ করতে হবে, চেঞ্জ পকেট চেঞ্জ করতে হবে, তারপরে শকার অয়েল যেটা রয়েছে সেটা চেঞ্জ করতে হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তো এরকম টুকটাক টুকটাক অনেকগুলো কাজ বাকি রয়েছে। তো সেগুলো আমি যখনই সময় সুযোগ হবে আমি করিয়ে নেব। তার জন্য কিন্তু আমার বাইকের পারফরমেন্সের কিন্তু কোনো ঘাটতি হয়নি। তো এটা হচ্ছে সবথেকে বড় বিষয় হচ্ছে হন্ডার, জাপানিজ ইঞ্জিন না, সো দ্যাটস ওয়াই পারফরমেন্সের, মানে সেই শুরুর দিকে যে রিফাইনমেন্টটা ছিল আজও কিন্তু এক্স্যাক্টলি ঠিক সেই রকমই কিন্তু রিফাইনমেন্ট আছে। দ্যাটস ওয়াই হন্ডা ইজ হন্ডা, যার জন্য এখনও অবধি টিল নাও ইন্ডিয়ান মার্কেটে হন্ডা কিন্তু এখনও কিন্তু মন কেড়ে বসে আছে সবার। আর হন্ডার জেনুইনিটি, রিফাইনমেন্ট নিয়ে তো কোনো কথাই হবে না। এই মুহূর্তে এখন আমি রয়েছি হচ্ছে বিগ উইং হন্ডা চিনার পার্কের যে শোরুমটা রয়েছে, সেই বিগ উইং হন্ডার চিনার পার্কের শোরুমে। আজকে এখানে লঞ্চ ইভেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে CB350। তো যেহেতু আমি নিজে হন্ডা চালাই, আমি নিজে ওন করি, তার জন্য CB350 বাইকটা কেমন দেখতে করেছে এবং কি লঞ্চ ইভেন্ট, মানে এখানে মারাত্মক ক্রাউড হয়ে রয়েছে। আমি একটা ছোট্ট জায়গায়, ফাঁকা জায়গায় এসে আমি এখানে একটু ব্লগটা শ্যুট করছি। চারিদিকে নয়েজ, বুঝতেই পারছো কতটা নয়েজ রয়েছে, বাট চেষ্টা করছি তোমাদেরকে ভালো মতো করে দেখানোর। একটু ফাঁকা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফাঁকা হতে না হতেই আমি চলে এসেছি হন্ডা CB350-র একদম সামনে, একদম নিউলি লঞ্চ হন্ডা CB350। দেখতে খানিকটা পুরো রয়্যাল এনফিল্ড ক্লাসিকের মতোই কিন্তু করেছে। আর এখানে যেটা রয়েছে, এখানে একটা সামনে উইন্ডশিল্ড দেখতে পাচ্ছ, খুব সুন্দর উইন্ডশিল্ড। এই যে কালার যেটা রয়েছে না, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। এটা রয়্যাল এনফিল্ড ক্লাসিকের 500, যে ক্লাসিকের যে বাইকটা ছিল 500 সিসি, সেই ডেজার্ট স্টর্মের মতো খানিকটা দেখতে লাগছে, কিন্তু এটার কালারের নামটা আলাদা। আর এখানে সামনে মিটার কনসোলটা খানিকটা দেখতে এরকম, যদি আমি স্টার্ট করি, অন করি,
তাহলে খানিকটা এরকম দেখতে লাগছে। সামনে হ্যাজার্ড লাইট রয়েছে আর এলইডি ইন্ডিকেটার, সামনে এলইডি হেডল্যাম্প এবং তার সাথে সাথে হচ্ছে এলইডি ইন্ডিকেটার, ক্র্যাশ গার্ড রয়েছে এখানে, হর্ন রয়েছে আর এমআরএফের টায়ার এবং টিউবলেস টায়ার, তার সাথে সাথে এখানে হচ্ছে 350cc এয়ার কুলড ইঞ্জিন, পেছনে এখানে ডিস্ক, এখানে হচ্ছে এক্সস্ট নোট আর এই হচ্ছে টেল ল্যাম্প এবং ইন্ডিকেটার্স। এখানে একটা টপ র্যাক রয়েছে, সিট এরকম যেরকম দেখতে পাচ্ছ ব্রাউন কালারের সিট, একটা বর্ডারিং করে দেওয়া রয়েছে হোয়াইট লাইনিংয়ের, তো বেশ ভালো লাগছে দেখতে। নতুন যে হন্ডার বাইকগুলো এসছে না, তার মধ্যে ইগনিশন সুইচ যেটা, কিল সুইচ যেটা রয়েছে, এই এটা দিয়েই কিল সুইচ, এই কিল এবারে অন করলাম, এবারে এটা দিয়েই হচ্ছে স্টার্ট, এই স্টার্ট করলাম বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে। থামটা শোনো, জাস্ট থামটা শোনো, সিটের ওপরে বসেই গেছি। তো বসে আমার যা ইনিশিয়াল যেটা ইমপ্রেশন যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে সিট কমফর্ট আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যদি লং ট্যুরিংয়ের জন্য যাই, যেহেতু এটার ফিফথ গিয়ার যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু অনেক টল রেশিও, এবার যেহেতু টল গিয়ার রেশিও রয়েছে যার জন্য ফোর্থ গিয়ার অবধি মোটামুটি 90-95 অবধি ক্রুজ করে নাও, তারপরে ফিফথ গিয়ার ঠেলে দেওয়ার পর তুমি মোটামুটি 100-110 অল ডে লং তুমি একদম ফ্যাটিকলেসভাবে আরামসে সুন্দরভাবে তুমি কিন্তু ক্রুজ করতে পারো। তো এটা হচ্ছে মেন বিষয়, কিন্তু আমার যেটা ইনিশিয়াল যেটা দেখে মনে হচ্ছে, দেখো আমার পেছনে কতটা জায়গা রয়েছে, কতটা জায়গা এইখানে, তো মোটামুটি পিলিয়ন কমফোর্টটাও কিন্তু রয়েছে, তার কারণ হচ্ছে এখানে ব্যাকরেস্টটাও কিন্তু দেওয়া রয়েছে, তো ব্যাকরেস্টের জন্য পিলিয়ন কমফোর্টটা খুব ভালো মতো করে পাবে। এবার দেখা যাক, টেস্ট রাইডটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি যদি নিতে পারি তাহলে ইনিশিয়াল ইমপ্রেশন যেটা রয়েছে সেই ইমপ্রেশনটা আমি তোমাদেরকে দিতে পারি। হন্ডার এই ইভেন্টটাতে এসে সবথেকে যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানে যে লাইভ মিউজিকটা চলছে, লাইভ মিউজিক সব সচরাচর একটু ক্লাবে বা পাবে এই ধরনের জায়গায় দেখা যায়, বাট হন্ডা এটা যেটা করেছে সেটা সত্যি আমার ব্যক্তিগতভাবে ভীষণ পরিমাণে ভালো লাগলো। আর যারা গাইছে তারা হচ্ছে এই দুই ভাই, নাম বলে দাও। আমার নাম শুভ চট্টোপাধ্যায়, কিন্তু আমি মানে সোশ্যাল মিডিয়া ইউজ করি শুভ ইউফনি। ওকে ওকে, তোমার নাম? আমার নাম রাহুল দাস, আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি রাহুল দাস। ওকে ওকে, তুমি অ্যাকোয়াস্টিকে রয়েছো রাইট? আর তোমাদের ব্যান্ডের নাম? আমাদের ব্যান্ডের নাম শুভ ইউফনি এন্ড ফ্রেন্ডস। ওকে ওকে, খুব ভালো গান গাইছো, এরকম ভাবে এই কালচারটাকে ধরে রাখো, ব্যান্ড কালচারটাকে ধরে রাখো, অল দ্য বেস্ট। আবারও পেয়ে গেছি হচ্ছে সৌরভকে, সৌরভ নমস্কার, ভোট দেবেন না আমাকে। বাইকটার ব্যাপারে ইনিশিয়াল ইমপ্রেশন কি আছে, তুমি তো চালিয়েছো বাইক? ইনিশিয়াল ইমপ্রেশন যেটা বলবো সেটা হচ্ছে বাইকটা অসাধারণ স্মুথ, অনেক হন্ডা যেটার জন্য জানা যায়, এক্স্যাক্টলি রিফাইনমেন্ট, স্মুথ আর রিফাইনমেন্ট, হ্যাঁ ডেফিনেটলি ওটাই এই গাড়িতে পাবে। 120-তেও কোনো ভাইব্রেশন নেই, মানে নট এ ম্যাটার অফ জোক। ওকে, এটা টপ এন্ড কত যাবে, 130-135 যেতে পারে, কিন্তু 120-তে যখন ভাইব্রেশন নেই দেন আর তো আমার কিছু বলারই নেই। সিঙ্গেল সিলিন্ডার হওয়া সত্ত্বেও স্লিপার ক্লাচ আছে, ক্লাচ এক্সট্রিম লাইট, এক্সট্রিম লাইট, মানে একটা আঙুলে তোমরা প্রেস করতে পারবে, এতটা সফট ক্লাচ, ব্লুটুথ কানেক্টিভিটি আছে, ব্লুটুথ কানেক্টিভিটির জন্য যদিও 20,000 টাকা এক্সট্রা পে করতে হবে, আর 20,000 টাকা যে এক্সট্রা পে করতে হচ্ছে ওটা শুধু ব্লুটুথ কানেক্টিভিটির জন্য না, আরও অনেক কিছু আছে তার জন্য পে করতে হচ্ছে। বাকি এখানে তো কোম্পানি অফিসিয়াল অ্যাক্সেসরিজ দিয়ে দিচ্ছে, আর সব থেকে বড়ো বেনিফিট আমি বলবো রয়্যাল এনফিল্ডের, যদি আমি এখানে একটুখানি রয়্যাল এনফিল্ডের কথা বলতে বাধ্য হচ্ছি, রিসেন্টলি আমার দুজন বন্ধু রয়্যাল এনফিল্ডের বুলেট 350 নিয়েছে, ওরা লেগ গার্ড লাগিয়েছে 3600 টাকা দিয়ে। আচ্ছা, 3600 দিয়ে লেগ গার্ড লাগিয়েছে। আচ্ছা ওকে, যেটা অ্যাক্সেসরিজের মধ্যে যেটা আফটার মার্কেট 1800 টাকার মধ্যে পেয়ে যাবে, এই যে এই যে
এই লেগগার্ডটা তোমার কত 1800-2000 টাকার মধ্যে এই লেগগার্ডটা পেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন ভাই? এবারে প্রাইস পয়েন্টে এই ধরনের জিনিসগুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাক্সেসরিজ এর প্রাইস লোটা উচিত না। এই প্রাইস পয়েন্টটা এটা অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল এটাই যদি রয়্যাল এনফিল্ড এত হিউজ প্রাইস করে হিউজ হয়ে যেত। এক্স্যাক্টলি এই জিনিস। এবারে বিষয়টা হচ্ছে অ্যাক্সেসরিজ অনার ভাই, তুমি নিজেও ইউজ করেছো? আমি তো ওনার, আমি নিজে ওনার, আমি নিজে ওন করছি। হ্যাঁ, নো ডাউট, রিলায়েবল রিলায়েবল। হ্যাঁ, শর্ট করে কোনো স্পেয়ার পার্টস খারাপ হয় না? না না না, সেটা হয় না, সেটা হয় না। এক্স্যাক্টলি, বেস্ট ভ্যালু ফর মানি। যদি ভ্যালু ফর মানি, যদি তোমরা তোমাদের কাপল ইয়া মানে বাপ ফ্যামিলিকে নিয়ে যদি একটু লং ট্যুর করতে যাও, হ্যাঁ, এবং কমফর্ট নিয়ে, উইথ কমফর্ট যদি লং ট্যুরিং করতে যাও, তাহলে যদি চালাতে যাও তাও বলবো আমি, বলবো বেস্ট একদম দি বেস্ট হবে। এরপরে দিলে আবার কপিরাইট আসবে, যা ব্যাকগ্রাউন্ডে গান চলছে আমার জানি না এবার ব্লগ কি হলো। কপিরাইটের বিষয়গুলো ওগুলো থাকবেই, কিছু করার নেই। সবথেকে বড় কথা এখানে এসে যে মজাটা করলাম আমরা, ওটা হচ্ছে সবথেকে বড় কথা। খুবই দারুণ লাগলো আজকে, এটা লঞ্চ হলো নতুন মডেলটা। আমি তো অলরেডি এক্সিস্টিং কাস্টমার, সবসময় আমি বলি যারা প্ল্যানিং করছো 350 cc নেওয়ার, তো আমি অবশ্যই বলবো গো ফর CB350। এক্স্যাক্টলি। আচ্ছা, তোমার তো ইউটিউব চ্যানেল আছে বললে, রাইট? তো ওখানে গেলে কি সেটা দেখতে পাবে, রাইট? হ্যাঁ, নিশ্চয়ই। আমার চ্যানেলের নাম বলে দাও। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেগায়ন রাইডার। আচ্ছা, আর আমি এই ব্লগ করেছি, অবশ্যই ওখানে ছাড়বো, ওগুলা অবশ্যই দেখতে পারো। একদম একদম একদম, গিয়ে দেখো। কে অলওয়েজ আসবে, সাপোর্ট করবেই, অলওয়েজ আমাদের একদম করো। টাটা, চলো টাটা, আবার পরে দেখা হবে। হন্ডা থেকে একটা গুডি ব্যাগ দিয়েছে এখানে, পরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটার স্পেশাল গুডি ব্যাগ খোলার এবার কিন্তু সময় চলে এসেছে। তো এই হচ্ছে সেই ব্যাগটা যেটা তোমাদেরকে তখনই দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই ব্যাগ। এবারে ব্যাগের মধ্যে আইস হাওয়াস কুয়েচুয়ার ব্যাগ, যেটা আমি ব্লু কালারের ইউজ করি, এটা কালারটা শুধু আলাদা, ইয়েলো কালারের একটা ব্যাগ দিয়েছে। ওকে, ব্যাগের মধ্যে কি আছে দেখি, ব্যাগের মধ্যে চেনটা খোলা। ওকে, বাই দ্য ওয়ে, আচ্ছা বটল, ওয়াও, এটা তো বেশ ভালো কাজের জিনিস, বটলটা সত্যি বেশ ভালো কাজের জিনিস হবে। নাইস বটল। আচ্ছা, একটা এরকম একটা লোগো, একটা পেপার ওয়েট কাইন্ড অফ এরকম, এখানে হন্ডা সিবির ইয়ে রয়েছে, স্টিকার রয়েছে, স্টিকারিং করা রয়েছে, একটা পেন অ্যান্ড এ কিচেন, এই হচ্ছে কিচেন। সো এনিওয়েজ গাইস, আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।